প্রথম আলো পক্ষ থেকে আমি আব্দুল কাইয়ুম সহযোগী সম্পাদক, সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে একটা ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে সমবেত হয়েছি, যদিও কাছাকাছি নাই, এমনকি ওই যে 1 মিটার দূরত্ব তার চেয়েও বহু গুণ বেশি দূরত্বে আছি, কিন্তু খুব কাছে আছি। কারণ আমাদের আলোচনা এতই মানে লাইভলি যে আমার মনে হয় যে সামনাসামনি বসে আলোচনা করলে যেরকম হয় তার চেয়েও বোধহয় ভালো আমরা আলোচনা করতে পারব। তো আমি বলবো যে প্রথম আলো এবং সেভ দ্য চিলড্রেন আমরা এই আলোচনাটার আয়োজন করেছি, এবং আলোচনার বিষয়বস্তু আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই যে কোভিড-19 সময় একে মাসের পর মাস স্কুলগুলো বন্ধ আছে, এবং তারপরে নিশ্চয়ই হয়তো এখনো সিদ্ধান্ত হয়নি কিন্তু খুব শিগগিরই খুলবে। খোলার পর কিন্তু একটা বড় সমস্যা দেখা দেবে, কারণ হয়তো এই স্কুলে যাবে ছেলেমেয়েরা, যাবে তাদের স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করা এবং স্বাস্থ্যকর পরিবেশ সেটা সৃষ্টি করা, যেন তারা কোনোভাবেই সংক্রমিত না হতে পারে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তা এখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু ইতিমধ্যে একটা বিস্তৃত নির্দেশিকা তৈরি করেছে, এবং সেখানে ডিটেইলসে বলা আছে কি কি করা দরকার। আমার মনে হয় যে অনেক চিন্তা ভাবনা করেই তারা করেছেন, কিন্তু তারপরেও হয়তো আমাদের আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা দুই একটা সাজেশন দিতে পারবো। মুখে আমরা মাস্ক পরব, এইটা বাচ্চাদের মানানো একটা বড় চ্যালেঞ্জ। তারা এটা রাখতে চাইবে না, কারণ তারা ছটফট করবে, বলবে যে আমি শ্বাস নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। এখন এটা একটা অভ্যাসের ব্যাপার, এবং এই অভ্যাসটা গড়ে তুলতে হবে, তাদেরকে এটা বোঝাতে হবে। তারপর ধরেন যে দূরত্বের কথা তো অন্তত 1 মিটার, মানে 2 হাত, ধরেন 3 গজের একটু বেশি, এই 1 গজের একটু বেশি, 3 ফুটের একটু বেশি, এই দূরত্বটুকু যদি আমরা মেনটেন করতে পারি। এবং এটার ব্যাপারে কিন্তু স্কুলে যে বসার যে পরিবেশ এবং স্কুলের 3 নম্বর, এবং আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা আছে গুরুত্বপূর্ণ, সেটাতে আমি আসছি। সেটা হচ্ছে যে হাত ধোয়ার ব্যবস্থা, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, এবং হাত ধোয়া এটা কিছুক্ষণ পরপরই করতে হবে। ধরেন একটা স্কুলে যদি 3-4টা ফ্লোর থাকে, প্রত্যেক ফ্লোরে রানিং ওয়াটার মানে ট্যাপ ওয়াটার, ভালো পরিষ্কার পানি থাকতে হবে, সাবান থাকতে হবে, এবং সাবান দিয়ে হাত ধোয়া 20 সেকেন্ড অন্তত। এর চেয়ে বড় মানে চিকিৎসা ওষুধ আর হতে পারে না, এইটা তাদেরকে বোঝাতে হবে। আর চতুর্থত আমি বলবো যে, যেটা সাধারণত আমরা মিস করে যাই বা সহজে বলি না, সেটা হচ্ছে শরীর চর্চার ব্যাপারে আমাদের এখন থেকেই বিদ্যালয়গুলায়, স্কুলগুলায় শিক্ষার্থীদের আমাদের বোঝাতে হবে যে শরীর চর্চা কিন্তু একটা বড় ব্যাপার। এটা শরীরটাকে ঠিক রাখা এবং শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানো, এটার জন্য, এবং বিশেষভাবে এই সময় ব্রিদিং এক্সারসাইজ, এইটা একটা অভ্যাসের ব্যাপার আছে। সুতরাং আমরা যদি বুক ভরে নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার অভ্যাসটার ব্যাপারে অন্তত শিখাতে পারি, এবং ক্লাসে অন্তত শুরুতে 15 মিনিট স্বাস্থ্য সচেতনতার উপর একটা সময় নির্ধারণ করে দেয়, যে সবাইকে প্রত্যেকটা ক্লাসে 15 মিনিট স্বাস্থ্য সচেতনতা এবং সেখানে শরীরচর্চার উপর গুরুত্ব দেওয়ার বিষয়টা যদি আমরা বলি। আজকের আলোচনা পরিচালনা করার জন্য আমি প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজজামান চৌধুরীকে অনুরোধ করছি। এখন আমাদের আলোচনা শুরু হচ্ছে। ফিরোজজামান চৌধুরী, আপনাকে অনুরোধ করছি, আপনি পরিচালনা। ধন্যবাদ কাইয়ুম ভাই। আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলো। প্রিয় দর্শক, আপনাদের ভার্চুয়াল গোলটেবিলে স্বাগত জানাচ্ছি। আজকের গোলটেবিল যৌথভাবে আমরা আয়োজন করছি প্রথম আলো এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ। আমাদের আজকের গোলটেবিলের বৈঠকের বিষয় খুবই সমসাময়িক একটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, এই কোভিড-19 সময়ে শিশুদের নিরাপদে স্কুলে ফেরা। এতে কি কি প্রতিবন্ধকতা রয়েছে এবং আসলে আমাদের কি কি ব্যবস্থা নেওয়া উচিত, সেই সব নিয়ে আমরা আজকে আলাপ করব। তো এ পর্যায়ে বক্তব্যে যুক্ত হবেন সৈয়দ মতিউল আহসান, উপপরিচালক ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ। তো মতিউল ভাই, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমরা জানতে চাই যে সেভ দ্য চিলড্রেন একটা গাইডলাইন তৈরি করেছে, যে শিশুদের বিদ্যালয়ে ফেরার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে, এবং আপনারা কিছু সুপারিশেরও প্রস্তাব করতে চান। সৈয়দ মতিউল আহসান, উপপরিচালক ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ। আচ্ছা, ধন্যবাদ ফিরোজ ভাই। প্রথমত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ভার্চুয়াল রাউন্ড টেবিল অংশগ্রহণ করার জন্য, এবং খুবই প্রাসঙ্গিক বিষয়ে শিশুদের স্কুলে ফেরা এবং কোভিড সিচুয়েশন, এবং আমরা একটা আসলে অনিশ্চিত একটা সংশয়পূর্ণ সময়ের মধ্যে দিয়ে পার করছি, যে সময়টা আসলে কবে অবসান হবে সেটা আমরা কেউ জানি না। তো সেভ দ্য চিলড্রেন থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যে গাইডলাইনটার কথা বললেন সেটা আসলে সেভ দ্য চিলড্রেন একা করেনি, এটা গ্লোবাল একটা ডকুমেন্টস রেডি করা হয়েছে এডুকেশন ক্লাস্টার থেকে, যেটার সাথে সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ, ওয়ার্ল্ড ভিশন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জড়িত রয়েছে। তো সেই গাইডলাইনের আলোকে আমরা যদি বলি, আমি যদি বাংলাদেশের কথাই বলি, যে স্কুলগুলি খোলা জরুরি, কারণ পরিবারের বাইরে প্রথম যে জায়গাটা শিশুরা আসলে তার মেধা, মননশীলতা, তার পরিপূর্ণ বেড়ে ওঠার জায়গাটা পায় সেটা হলো স্কুল। স্কুল শুধুমাত্র শিক্ষণ পরিবেশটা তৈরি করে না, তাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যেসব জিনিস প্রয়োজন, নৈতিকতা, সেখানে সামাজিকীকরণ, সেখানে সে কিভাবে বড়দের সাথে আচরণ করবে, এসব খেলাধুলার একটা জগৎ তৈরি হয়, এরকম পরিপূর্ণ একটা জগৎ তৈরি হয়। আমরা দুর্ভাগ্যজনক ভাবে শুধু বাংলাদেশে না, আমরা গ্লোবালি দেখছি যে শিশুরা আসলে এই সুযোগগুলো থেকে বঞ্চিত। তো আমরা আসলে জানি না স্কুল কবে খুলবে। অনেক উন্নত দেশ চেষ্টা করেছিল, দক্ষিণ কোরিয়া চেষ্টা করেছিল স্কুল খোলার, আবার বন্ধ করে দিয়েছে সাথে সাথেই। কানাডা কয়েকদিন আগে মাত্র খুললো, এবং দেখা যাক কি করা যেতে পারে। কিন্তু স্কুল খোলা জরুরি, এবং স্কুল খোলা জরুরি এই কারণে যে শিশুদের যে পরিপূর্ণ বিকাশটা আমরা আশা করি, সেটা প্রাথমিক হোক, মাধ্যমিক হোক, বা উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়, যেখানেই হোক না কেন, সব জায়গায় কিন্তু সে তার যে পরিবেশটা, তার আত্মবিশ্বাস, মানুষ হিসেবে গড়ে ওঠার যে আত্মবিশ্বাস, সেটা তাকে পরিপূর্ণভাবে দিত। এবং একই সাথে যদি বলি, আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4, যেখানে আমরা আসলে গুণগত শিক্ষার কথা বলছি, যেটা আমাদের অ্যাচিভ করতে হবে 2030 সালের মধ্যে। আমরা জানি না যে কোভিড সিচুয়েশনের ফলে এটার উপর কি ইম্প্যাক্ট পড়বে, কিন্তু আমাদেরকে এখন থেকে আসলে ভাবতে হবে। আমরা বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছিল গত 10 বছর ধরে, ড্রপ আউট রেট কমিয়ে আনতে পেরেছিলাম। তা আমাদেরকে কিন্তু এই ধারাবাহিকতা গুলো আবার যাতে আমরা পুরনো ইয়েতে ফিরে না যাই, যেখানে আমরা দেখবো যে স্কুলের শিশুরা আসছে না, শিশুদের মধ্যে ভীতি কাজ করছে, ওইটা যাতে না হয়। এবং সেক্ষেত্রে আমাদের যে গাইডলাইনটা বা বলা হয়েছে, যেটা এডুকেশন ক্লাস্টার থেকে করা হয়েছে, সেখানে আসলে স্কুলটাকে দুভাবে দেখা হচ্ছে। একটা হলো যে শিক্ষা সংশ্লিষ্ট যারা জড়িত তারা, এবং আরেকটাকে বলা হচ্ছে যে হোল কমিউনিটি অ্যাপ্রোচ, যেখানে আসলে শিক্ষক, ছাত্রছাত্রী, এলাকাবাসী, অভিভাবক সবাই জড়িত, এবং সবাইকে নিয়ে আসলে পরিকল্পনাটা করতে হবে। এবং সবচেয়ে বড় যে পরিকল্পনা, সেটা হলো যে ভীতি দূর করা। এবং আমরা কিছুদিন আগে সরকার সবকিছু ওপেন করে দিয়েছেন, খুবই ভালো হয়েছে, আমরা অফিসে আসতে পারছি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে আমাদের বড়দের মধ্যেও কিন্তু এক ধরনের সংশয়, আতঙ্ক, একটা স্টিগমাটাইজেশন কাজ করছে। তো এই জায়গাটা দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দূর করার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে শিশু এবং যুবকদের কাছ থেকে শোনা, যে তারা আসলে বর্তমান পরিস্থিতিতে তারা কিরকম অনুভব করছে, তাদেরকে যদি স্কুলে ফেরত যেতে বলা হয় তাদের স্কুলটা কিরকম হবে, এবং তারা আসলে ওই স্কুলে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা। এবং এটা শিশুদের সাথে যেরকম করে আলোচনা করা দরকার, একইভাবে অভিভাবকদের সাথে আলোচনা করা দরকার। কারণ আমি আজকে সকালে আমার সহধর্মিণীকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি তোমার 2 বাচ্চাকে স্কুলে পাঠাবে কিনা যদি আগামী নভেম্বর ডিসেম্বরে স্কুল খুলে দেয়। তখন সে বলল যে আগামী 2 বছর আমি আমার বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো না। তো আমাদের মতো পরিবারগুলিতে যখন এই ধরনের সংশয়, আতঙ্ক কাজ করছে, সেখানে আসলে অন্য সব জায়গায় এই আতঙ্ক দূর করার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আতঙ্ক দূর করার জন্য আমার মনে হয় যে প্রচারণা চালানোটা, সংবাদপত্র প্রচারণা চালাতে পারে পজিটিভলি। আমরা দেখছি যে বিভিন্ন রকম প্রচারণা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, হাত ধোয়ার উপরে, বাট স্কুলে ব্যাক টু স্কুল নিয়ে আলাদা ধরনের একটা প্রচারণা হতে পারে। এটা হলো একটা জিনিস। দ্বিতীয়, যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে কাজ করতে হবে আমাদের। আসলে আমরা স্কুল খুলে দিব, এবং এটা আসলে 2টা পর্যায়ে ভাগ করতে হবে। একটা হলো স্কুল খোলার আগে কি কি করতে হবে, এবং স্কুল খোলার পরে কি কি করতে হবে। তো আগে অবশ্যই যেটা করতে হবে যে সেখানে আসলে পরিপূর্ণভাবে হাত ধোয়ার ব্যবস্থা আছে কিনা। আমাদের স্কুলগুলোতে বসার ব্যবস্থা আসলে এখনো গাদাগাদি করে, একটা ক্লাসে হয়তো হায়েস্ট 70-80 বা মিনিমাম 30 জন করে বসে। আমরা কি সেই পরিস্থিতিতে যাব, নাকি আমরা আসলে রোটেশনালি বলবো যে কেউ 3 দিন আসবে, কেউ 3 দিন আসবে, এইভাবে রোটেশনালি আসবে যাবে, এবং শিফট নির্ধারণ করে দিব, তাদের যাওয়া আসাটাকে আমি মনিটর করব। ওই ধরনের একটা মেকানিজম আসলে আমাকে নির্ধারণ করে দিতে হবে, এবং যাওয়া আসা পরিবেশটা কি হবে, এবং সেই পরিবেশ তৈরির ক্ষেত্রে আসলে অভিভাবক এবং সমাজে অন্যদেরকে ইনভলভ হতে হবে। এবং স্কুলে শুধুমাত্র তার হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা না, এখানে তার মনোসামাজিক যে ব্যাপারটা, যেখানে আমি স্টিগম্যাটাইজেশনের ব্যাপারটা বলছি বারবার করে, যে আমাদের মধ্যে প্রচন্ড ভাবে এটা আসলে একটা মানসিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে, যেটা আসলে আমরা বড়রা এফোর্ড করতে পারছি না। আমরা খুবই সংশয়পূর্ণ ভাবে থাকছি একে অন্যের সাথে কথা বলতে, সামনাসামনি দাঁড়িয়ে শিশুরা আসলে কিভাবে সেটা নিবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা একটু জোর দিতে চাচ্ছি, যে একটা কালচার তৈরি করার ক্ষেত্রে, যে আমরা আসলে সাধারণভাবে যখন স্কুল পরিচালনার কথা বলি, আমরা স্কুল কমিটি বা শিক্ষা সংশ্লিষ্ট সবার কাছে দায়িত্বটা দিয়ে আমরা বলি যে না, তারাই করবে। সেখানে একটা পরিবর্তন আনতে হবে, যে আমার যে হাইজিন প্র্যাকটিসটা, আমার যে স্কুলের ওয়াশরুম মেইনটেনেন্সটা, এটা আসলে সবার মধ্যে ভাগ করে দিতে হবে। এবং আমরা জানি যে শিশুরা এই সময় পরিবারকে বিভিন্নভাবে কাজকর্মে সহায়তা করছে, এই একই রকমের কালচার সে যাতে স্কুলেও করতে পারে, তার ওয়াশরুমটা সে যাতে নিজেই পরিষ্কার করতে পারে, তার হাত ধোয়ার অভ্যাসটা সে যাতে নিজেই করতে পারে এবং সে সবাইকে বলতে পারে, এই ধরনের একটা পরিবেশ। এই ছিল আমাদের পক্ষ থেকে আসলে যে বলার কথা, যে আমাদের যেটা আসলে শিক্ষা নিয়ে নির্দেশিকা তৈরি হচ্ছে, অবশ্যই শিশুদের মতামত নিতে হবে যে তারা আসলে কিরকম স্কুলে দেখতে চায়। অবশ্যই স্কুলগুলোতে ওয়াশ এবং হাইজিন প্র্যাকটিস গুলোকে ম্যান্ডেটরিলি করে দিতে হবে এবং এটাকে আসলে একটা কালচারের পর্যায়ে নিয়ে যেতে হবে। এবং এখানে শুধু শিক্ষক সম্প্রদায় না বা শিক্ষা সংশ্লিষ্ট সম্প্রদায় না, সবাইকে এর সাথে সম্পৃক্ত করতে হবে এবং দায়িত্বটা সবার মধ্যে বন্টন করে দিতে হবে। এখানে জেন্ডার ইকুয়ালিটি ব্যাপার আছে, মিনিস্ট্রাল হাইজিনের ব্যাপার আছে, সেগুলোকে আমরা মেনটেন করবো কিনা। আমাদের নাম করা দেশি বিদেশি স্কুলগুলো, সেগুলো যে ওয়াশ ফ্যাসিলিটি বা টয়লেট ফ্যাসিলিটি, আমাদের যে পাবলিক টয়লেট গুলি করা হয়েছে, সেখান থেকেও কিন্তু খারাপ। তো সেখানে আসলে গুণগত পরিবর্তন আনতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং এক্সিস্টিং স্ট্রাকচার যেগুলি আছে, যেগুলিতে আসলে আমাদের পানির ফ্লো অফ ওয়াটারটা ঠিক করতে হবে, এই জিনিসগুলো ইন্সপেকশন আগে করতে হবে। এবং ইন্সপেকশনের কথা যখন আমি আগে বলছি, আমার রিটার্ন ব্যাক টু স্কুলে নেওয়ার আগে আমার অভিভাবক কমিউনিটিকে স্কুলে নিয়ে দেখাতে হবে যে না, এই স্কুলে আপনার শিশুরা নিরাপদে আসবে এবং যাবে এবং আমরা এনশিওর করব। এবং স্কুলের মধ্যে থাকাকালীন অবস্থায় কোনো রকমের দুর্ঘটনা বা কোনো কিছু ঘটলে আমরা এর দায়িত্ব নিব। এই ধরনের এক ধরনের পরিবেশ, সহায়ক পরিবেশ তৈরি করলে আমার মনে হয় যে স্কুলে যেতে পারে। আর মনোবিদ দেওয়া হবে, আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রতিটা স্কুলে প্রতিটা জায়গায় মনোবিদ দেওয়া হবে শিশুদের জন্য। এবং আমার মনে হয় যে মনোবিদের ব্যাপারটা শুধু শিশু না, অভিভাবকদের জন্য জড়িত। কারণ আমরা যারা অভিভাবক আছি, আমাদেরকে আসলে এই সংশয়, এই সংকোচ কাটিয়ে শিশুদেরকে বিদ্যালয়ে আবার পাঠানোর সেই মনোবলটা আসলে নিয়ে আসতে হবে। তো সেই মনোবিদের ব্যাপারটা আমার মনে হয় শুধুমাত্র শিশু না, এটা আসলে সবার জন্য জড়িত। তো সেভাবে আমি বলছি যে আজকে আলোচনায় আমরা হয়তো আরো অনেক কিছু জানবো। তো আমাদের কাছ থেকে এটাই আসলে, যে আমরা যখন অদূর ভবিষ্যতে হয়তো বিদ্যালয়গুলোকে খুলে দেওয়া হবে, সে বিদ্যালয়গুলো যাতে তার জন্য নিরাপদ হয়, সে যাতে শুধুমাত্র শিখন না, সে যাতে বলি আওড়াবে না, সে যাতে এক ধরনের সংস্কৃতি কালচার গড়ে তোলে, যেটা তার ভবিষ্যতে কোনো রকমের এরকম কোভিড এর মতো আপদ আসলেও সে যাতে নিরাপদে নিজেকে রাখতে পারে এবং সে নিজেকে সুরক্ষা রাখতে পারে। তো সবাইকে আবারও ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো। ধন্যবাদ। ধন্যবাদ সৈয়দ মতিউল হাসান। সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে সেভ দ্য চিলড্রেনের দৃষ্টিভঙ্গি এবং তাদের যে গবেষণা, তার গাইডলাইনের আলোকে আমরা কিছু তথ্য জানতে পারলাম। আমাদের সাথে আছেন একজন শিক্ষার্থী প্রতিনিধিও, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষার্থী লাবণ্য প্রজ্ঞা। তো লাবণ্য প্রজ্ঞাকে স্বাগত জানাচ্ছি। তার কাছে জানতে চাই যে গত ৬ মাস ধরে স্কুল বন্ধ আছে, কলেজ বন্ধ আছে, তো তাদের সময়গুলো কিভাবে কাটছে। আমাদের আগের বক্তা সৈয়দ মতিউল হাসান যেমনটি বললেন যে খুলে দেওয়াটা খুব জরুরি স্কুল, আবার সামনে এইচএসসি পরীক্ষা আছে, তারপরে অন্য ছোট ছোট পরীক্ষা অনেকগুলো হবে না বলা হচ্ছে, কোনোগুলো বড়ভাবে হবে না, স্কুল পর্যায়ে হবে। তো এই পর্যায়ে লাবণ্য প্রজ্ঞা শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে কি ভাবছে? স্কুল কি খুলে দেওয়া উচিত, হলে এইচএসসি পরীক্ষা কি নেওয়া উচিত, নাকি একদিন পর পর স্কুল খোলা উচিত? তাদের দৃষ্টিভঙ্গি কি? ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ প্রথম আলো এবং সেভ দ্য চিলড্রেনকে আজকের এই গোলটেবিল বৈঠকে আমাকে বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমার মনে হয় করোনা পরিস্থিতিতে আমার মতো শিক্ষার্থী যারা রয়েছে, এই শিক্ষাঙ্গনটা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে। হ্যাঁ, অনলাইন ক্লাস তো হচ্ছে, কিন্তু সকল অঞ্চলের মানুষ কিন্তু এই অনলাইন ক্লাসটি উপভোগ করতে পারছে না বা অনলাইন ক্লাসে শিক্ষা গ্রহণ করতে পারছে না। তারপর আরেকটি ব্যবস্থা রয়েছে আমাদের সংসদ টিভির মাধ্যমে, কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চল বা সীমান্তবর্তী অঞ্চল, কিছু অঞ্চল এমনও রয়েছে যেখানে একটি টেলিভিশন বা একটি স্মার্টফোন একটি শখের ব্যাপার, বিলাসিতার ব্যাপার। সেই সকল অঞ্চলে যদি বলা হয় যে অনলাইন ক্লাস মানে এটা পুরোটা একটা বিলাসিতা, সেই সকল অঞ্চলের স্টুডেন্টরা মানে শিক্ষার্থীরা অনেক বেশি পিছিয়ে পড়ছে লেখাপড়া থেকে। আজকের এই আলোচনায় আমি বলতে চাই যে স্কুল খোলা উচিত কিনা এই সকল বিষয়টি আমাদের শিক্ষার্থীদের দিকে একটু নজর রেখে এই আলোচনা বা এই সিদ্ধান্তটি নেওয়া উচিত। যদি শুনি যে কাল থেকে স্কুল খোলা হবে, তাহলে আমাদের প্রথমে চিন্তা আসবে যে আমি কি আমার স্কুল কলেজে যে করোনাটি আমার পরিবারকে দিব না তো? স্কুলে যে যে একটা ব্যাপার আছে যে ফ্রেন্ডের সাথে মেশা, সামাজিকরণের যে একটা ব্যাপার আছে টিচারের সাথে মেশা, মানে এই পুরো ব্যাপারটা থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। সুতরাং মানসিকভাবে শিশুদের উপর একটা বিশাল প্রভাব পড়েছে। আর হচ্ছে কবে স্কুল খোলা হবে কি হবে না এটা নিয়ে তো একটা বিশাল খুবই মানসিক চাপ রয়েছে প্রত্যেকটা শিক্ষার্থীর ওপর। আমার উপর রয়েছে যে পরীক্ষা হবে কি হবে না, আমার ছোট বোন রয়েছে সে ক্লাস 9-এ পড়ে, তার উপরও রয়েছে, মানে পুরো ব্যাপারটা নিয়ে আমরা শিক্ষার্থীরা অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছি। প্রথমত ব্যাপারটা হচ্ছে যদি স্কুল খোলা আজকে বা পরের মাসে হয়, যদি করোনা পরিস্থিতি ঠিক হবার আগে স্কুল খোলা হয়, তাহলে আমরা যেমন মানসিকভাবে বিপর্যস্ত হব, সেরকম আমাদের একটা পারিবারিক অর্থনৈতিক ব্যাপারও আছে। এই করোনার কারণে অনেক পরিবারের অর্থনৈতিক অবস্থা সচলতা থেকে অনেক বেশি নিচে নেমে গিয়েছে। এছাড়া আরো ব্যাপার রয়েছে যেমন আমাদের ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা। আমরা স্কুলে যাব, আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষের কিন্তু এতটা সামর্থ্য নেই যে তারা, প্রত্যেক বাবা মার এত সামর্থ্য নেই যে নিজের সন্তানকে তারা পাবলিক ট্রান্সপোর্টে না দিয়ে প্রাইভেট ট্রান্সপোর্ট বহন করতে পারবে বা প্রাইভেট ট্রান্সপোর্টে নিয়ে আসা যাওয়া করতে পারবে। এটা বাংলাদেশের বেশিরভাগ প্যারেন্টসের নেই, তারা পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আসা করে। এমনকি শুধু শিক্ষার্থী না, শিক্ষার্থীর সাথে একজন বা দুইজন করে অভিভাবকও যান। সুতরাং বিষয়টা অনেক বেশি গভীর হয়ে যাচ্ছে। আগে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট 10 জন ব্যবহার করতো, এই করোনা পরিস্থিতির পর সেখানে 20 জন এমনকি 30 জন ব্যবহার করবে, কারণ এই শিক্ষার্থীর সংখ্যাটা একটা বিশাল সংখ্যা। সুতরাং যদি স্কুল কলেজ খোলা হয়, এই প্রত্যেকটা ব্যাপার আমাদের গুরুত্ব দিতে হবে। আর তারপর যদি আমি বিদ্যালয় বা স্কুল কলেজের কথা বলি, সেইখানে আমরা স্কুল কলেজে যাব। আমাদের স্কুল কলেজ করোনা পরিস্থিতির আগেও যেখানে একটি ক্লাসে হচ্ছে 30 জন বা 20 জন বসার কথা ছিল, সেখানে 50 জন এমনকি 70 জন, মাঝে মধ্যে 100 জনও বসানো হয়। সুতরাং করোনা পরিস্থিতির আগেই যদি এই অবস্থা হয়, আমাদের জনবহুল এত বেশি যে আমরা এটা এফোর্ড করতে পারছি না যে আমরা 3 ফুট মেনটেন করে করে বসবো। সুতরাং প্রত্যেকটা ব্যাপার আমাদের আলোচনায় আনতে হবে। আমাদের কি প্রত্যেকটা স্কুল সম্ভব? শহরের কিছু কিছু স্কুল যদিও সম্ভব হতে পারে। আমি হোলিক্রস কলেজে পড়ি, আমার কলেজ এবং স্কুল এটা পসিবল করতে পারে। আমার মতো অনেক কলেজই পারতে পারে শহরে, কিন্তু গ্রামাঞ্চলে সব স্কুল বা কলেজ পারবে না। এমন অনেক স্কুল কলেজ আছে যেখানে 1-2টি রুম নিয়ে স্কুল কলেজ চালানো হয়, আর সেখানে একদম জনবহুল গ্যাঞ্জাম করে মানুষজন বসে। সুতরাং সেইখানে ব্যাপারটা অনেক বেশি মারাত্মক হয়ে যাবে। আর একটা ব্যাপার, যদি স্কুল কলেজ খোলা হয়, আমাদের স্যানিটাইজেশনের ব্যাপারটা কি হবে? আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এই ব্যাপারটা কি হবে? এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এখনো অফিস আদালতে আমাদের এই জিনিসটা খেয়াল করা হয় যে স্যানিটাইজার, তাপমাত্রা মাপা, এগুলো কিন্তু অফিস আদালতে এখনো মেনটেন করা হচ্ছে। কিন্তু আমাদের যে এত জনসংখ্যা, প্রত্যেকের জন্য কি স্কুল কলেজ এগুলা বহন করতে পারবে? আর যদি সরকার এটা নির্দেশ দেয় যে হ্যাঁ তোমাদের করতেই হবে, এটা করতে হবে, টেম্পারেচার মাপার ব্যবস্থা করতে হবে, সকল কিছু যদি নির্দেশও দেয়, কিন্তু এটা মনিটরিং কে করবে? মনিটরিং ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই দিক থেকেও নজর রাখা উচিত। আর হচ্ছে মেইন যে ব্যাপারটা, স্কুল কলেজ সকলেরই আলাদা আলাদা চাহিদা রয়েছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের যেমন একটি চাহিদা রয়েছে যে আমাদের স্কুলে যেতে হবে, না হলে সমস্যা হবে, কিন্তু করোনা পরিস্থিতি ঠিক হলে। ঠিক তেমনই পরীক্ষার্থী যারা রয়েছে, যেমন জেএসসি, পিএসসি, এইচএসসি, এসএসসি, এই পরীক্ষার্থীদেরও একটি টেনশন রয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার কোনো সমস্যা এ পর্যন্ত সৃষ্টি হয়নি, তাই এই ব্যাপারটা বাদ দিয়ে যদি আমরা পিএসসি, জেএসসি আর এইচএসসি ব্যাপারটা নিই, এখানে আমাদের 2টা ভাগে ভাগ করা উচিত। একটি হচ্ছে পিএসসি জেএসসি, আর একটি হচ্ছে এইচএসসি। পিএসসি জেএসসি পরীক্ষাটি ইতিমধ্যে সরকার, খুবই আমি ধন্যবাদ জানাই সরকারকে যে ইতিমধ্যে এটি ঘোষণা করে দিয়েছেন যে পরীক্ষাটি স্কুল বাইরে হবে না, মানে আপাতত হচ্ছে না, পরে স্কুল কলেজে নিজ নিজ স্কুল বিদ্যালয় হবে। সরকারকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষার্থী, আমি একজন এইচএসসি পরীক্ষার্থী, গত 6 মাস ধরে আমি অনেকটা পিছিয়ে গিয়েছি। এখন পরবর্তীতে কি হবে এটা নিয়ে আমার মতো লাখো লাখো এইচএসসি পরীক্ষার্থী অনেক টেনশনে রয়েছে, মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। এইচএসসি পরীক্ষা এমন একটি পরীক্ষা যেটি দেশে বিদেশে সকল জায়গায় এই সার্টিফিকেটটি আমাদের দরকার হবে। সুতরাং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি বিনীত অনুরোধ করছি, পরিস্থিতি যখনই ঠিক হবে তখনই আমাদের এইচএসসি পরীক্ষার্থীর কথাটা সবার আগে ভাবা উচিত। আর হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী আজকের এই অনুষ্ঠানে থাকলে ভালো হতো। তিনি বলেছিলেন যে আমাদের যে একাডেমিক ক্যালেন্ডারটি ইতিমধ্যে আমরা ৬ মাস পিছিয়ে এসেছি। সুতরাং তিনি বলেছিলেন যে ২০২০ সালে যদি আমরা খুলতে না পারি তাহলে ২০২১ সাল ৩ মাস আমরা এগিয়ে নিয়ে যাব এই একাডেমিক ক্যালেন্ডারটি। কিন্তু আমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের ব্যাপারটা যদি আমরা খেয়াল করি, ইতিমধ্যে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, আমরা ইতিমধ্যে ৬ মাস পিছিয়ে এসেছি। সুতরাং ব্যাপারটি যদি আমরা খেয়াল করি যে ৬ মাস পিছিয়ে আসার পর যদি আরো ৩ মাস দেয়া হয় তাহলে আমাদের মানে পুরো আমাদের যে এইচএসসি পরীক্ষার যে শিক্ষার্থী রয়েছে পুরো একাডেমিক ক্যালেন্ডারটি আমাদের সম্পূর্ণ বিগড়ে গিয়েছে। এই ব্যাপারটি যদি আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে একটু অনুরোধ করছি যেন আমাদের যে এইচএসসি পরীক্ষা হবে পরিস্থিতি যখনই ভালো হবে সবার আগে আমাদের এইচএসসি পরীক্ষার্থীদের কথা একটু আগে ভাববেন, কিভাবে পরীক্ষা নেওয়া যায় বিষয় কমিয়ে অথবা ২-৩ জন করে ৩ ফুট ফাঁক করে বসিয়ে ২-৩টি বেঞ্চ পরপর বসিয়ে। আমি হলক্রস কলেজে পড়ি, আমার কলেজে এটি পারবে যে ২-৩টি বেঞ্চ ফাঁক ফাঁক করে বসিয়ে বা ৩ ফুট মেনটেন দূরত্ব মেনটেন করে। কিন্তু সীমান্তবর্তী এলাকা, গ্রামাঞ্চল এলাকা এমন অনেক এলাকা রয়েছে যে সকল স্কুল, যে সকল কলেজ বা বিদ্যালয়ে টিচাররা বা স্কুল কর্তৃপক্ষ এটা পারবেন না, তাদের বিষয়ে যদি একটু চিন্তা করে আমরা পুরো পরিকল্পনাকে সুন্দরভাবে সাজায়। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ যে আমাদের যে এইচএসসি পরীক্ষার্থীদের কথা সবার আগে একটু ভাবা উচিত। আর কিভাবে পরীক্ষাটা নিলে আমরা পরীক্ষাটি দিতে পারবো। সামনে তো ডিসেম্বর মাস চলে আসছে, শীতের সময় তো সকলে আলোচনা করছে যে শীতের সময় করোনাটি তীব্রতর হতে পারে। সুতরাং আমরা যদি ডিসেম্বরের আগেই একটু কোনোভাবে পরিস্থিতি ঠিক হবার পর অবশ্যই পরীক্ষাটি নেওয়া যায়, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ। সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ লাবণ্য প্রজ্ঞা। লাবণ্য প্রজ্ঞা হলিক্রস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, তার কাছে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে সে কিছু বক্তব্য তুলে ধরেছে। এ পর্যায়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি ডক্টর রোমেন রাহানকে। রোমেন রাহান সহযোগী অধ্যাপক, জনস্বাস্থ্য বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ আপনাকে ফিরোজ চৌধুরী এবং প্রথম আলোকে ধন্যবাদ, সেভ দ্য চিলড্রেনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি সঠিকই বলেছেন যে আমরা অভিভাবক হিসেবে আমরা আসলে অনেক দুশ্চিন্তায় আছি আমাদের বাচ্চাদের স্কুল নিয়ে। এবং ব্যাপারটা শুধু এমন না যে স্কুলে শুধু পড়াশোনার জন্য যায় আমাদের বাচ্চারা, তাই না, সোশ্যালাইজেশন এবং তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এগুলো খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয় বলে আমরা স্কুলকে এত গুরুত্বের সঙ্গে নেই। তো আমাদের স্কুল অবশ্যই খুলতে হবে পরিস্থিতির প্রেক্ষিতে, কিন্তু কয়েকটা জিনিস বিবেচনা আমার কাছে মনে হয়, আমি প্রস্তাবনা আকারে বলি। সেটা হচ্ছে যে আমাদের এই 3C যেটা আমাদের WHO সাজেস্ট করলেন, যেটা এডিশনাল টু আমাদের হ্যান্ড ওয়াশিং, মাস্ক পরা, সেখানে আমাদেরকে বলছে ক্রাউডেড প্লেসে না যাওয়ার জন্য, ক্লোজড এরিয়াতে স্পেসে না যাওয়ার জন্য, তাই না? আর সেটা হচ্ছে যে আর আমরা ক্লোজ কন্ট্যাক্টে না যাওয়ার জন্য। কিন্তু এই জায়গাগুলো রিস্কটা নিয়ে কিন্তু স্কুলগুলো খুলতে হবে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে স্কুলের টাইমিং একটা বড় ফ্যাক্টর হতে পারে, যে স্কুল খোলার জন্য যে কখন খুলবে, সকাল ৮টায় শুরু হবে, ৮:৩০, ৯টায়। আমার কাছে মনে হয় যে আমরা যদি ভাগ করে নিতে পারি কয়েকটা ধাপে, যে কারণ স্কুল খোলা এবং ছুটির সময়টা কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয় স্কুলের গেটে, এবং এই ক্রাউডের জায়গাটা এড়ানোর জন্য একটা পরিকল্পনা হতে পারে যে ধরেন ৮টার সময় 2টা সেকশন ঢুকবে, ৮:৩০ 2টা সেকশন আলাদা আলাদা করে একটা টাইমিং করা যায় কিনা আমি ভাবছিলাম যে এটা একটা প্রস্তাবনা হতে পারে। এবং ছুটির সময়ও যে একই সময়ে ছুটি হবে না, একটা আধা ঘন্টার একটা ইন্টারভেল দিয়ে ছুটি হবে যাতে করে এই গ্যাদারিংটা না হয় ওই জায়গায়। এটা একটা প্রস্তাবনা। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের অভিভাবকদের একটা বড় দায়িত্ব আছে। অভিভাবকরা একটা কাজ করতে পারেন যে বাসায় থেকে যখন রওনা দেবে তখনও টেম্পারেচার চেক করা এবং স্কুলের গেটে টেম্পারেচার চেক করার একটা বন্দোবস্ত রাখা যেতে পারে। যদি কারো টেম্পারেচার যদি বেশি থাকে, তাপমাত্রা বেশি থাকলে তাকে স্কুল না করতে বলা। আর ক্লাসে যেটা ভেন্টিলেশনের ব্যবস্থাটা যেন পর্যাপ্ত রাখা যায়, আমরা বদ্ধ দরজা জানলা খুলে রাখা এই জিনিসটা যেন আমরা ব্যবস্থা করতে পারি। এবং ৩ ফুট দূরত্ব যেটা আমাদের সোশ্যাল আমি যে ডিস্টেন্সিংটার কথা বলেছিলাম সেটা আমরা ব্যবস্থা রাখতে পারি। তার বাইরে আরেকটা হচ্ছে স্মল গ্রুপে খেলাধুলা করবে বাচ্চাদের স্মল গ্রুপে ভাগ করা যায় কিনা, যে এই গ্রুপ এক গ্রুপ আরেক গ্রুপের সঙ্গে মিশবে না, মানে খেলাধুলা ওদের ইন্টারঅ্যাকশনটা ছোট, যেহেতু একা একা আইসোলেশন রাখা তো খুবই ডিফিকাল্ট, কিন্তু ছোট গ্রুপ আকারে যদি রাখা যায় এবং মাস্ক পরা যেন অবশ্যই বাধ্যতামূলক করা হয় এবং স্কুল কর্তৃপক্ষ স্কুল কলেজ কর্তৃপক্ষ যেন এই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের উপস্থিতি নিশ্চিত করেন, এটার ব্যবস্থা সবসময় যেন রাখা হয়। ধারণা হচ্ছে সোশ্যালাইজেশন মিক্সিং এবং অন্যান্য কারণে স্কুল খুলে দেয়া আমাদের একটা সময়ের দাবি, সেক্ষেত্রে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে। ডক্টর রোমেন রাহান একটু যদি সংক্ষেপ করেন। না, থ্যাংক ইউ ভেরি মাচ, আমার অতটুকুই ছিল, আমি বাকিদেরটাও আমরা শুনছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর রোমেন রাহান। আমরা এ পর্যায়ে মোহাম্মদ ফসিউল্লাহ স্যারকে স্বাগত জানাচ্ছি, আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতিটা আমাদের কাছে ব্যাখ্যা করতেন। সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই। আমরা প্রথম থেকেই খুব সতর্ক ছিলাম এবং আমরা ব্যবস্থা নিয়েছি যে আমার শিক্ষার্থীরা যেন নিরাপদে থাকে, তারা যেন সুস্থ থাকে, তারা যেন আনন্দে থাকে, তারা যেন লেখাপড়ার মধ্যে থাকে। সুতরাং তাদের নিরাপদ থাকা এবং আনন্দে থাকাটাই আমরা প্রথম, তারপরে আমরা বলছি যে তারা যেন লেখাপড়ায় থাকে। সেজন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব, যে কাজ করা সম্ভব সেগুলি আমরা হাতে নিয়েছি। আমরা শিক্ষকদের অনুরোধ করেছি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখার জন্য, গার্জিয়ানদের সাথে যোগাযোগ রাখার জন্য। আমি শুধু ওইদিকে যাই যে আমরা ডিজিটাল ক্লাস দেওয়ার পরে আমরা একটা জরিপ করেছি, একেবারে স্কুল থেকে শুরু করে অনলাইনে এটা আমরা করেছি। সেখানে আমরা দেখছি যে টেলিভিশন আছে এরকম 45% মানুষ পরিবারে, টেলিভিশন নাই কিন্তু পাশে বাড়িতে যে টেলিভিশন দেখে এরকম আছে 14-15, তার মানে প্রায় 60-65% ছেলে মেয়েদের টেলিভিশনের এই সুযোগটা ছিল। রেডিওতে দেওয়ার কারণে, যেহেতু ফিচার ফোনে রেডিও পাওয়া যায়, এখন এটা 97-98% ছেলে মেয়ের কাছে যাচ্ছে। এছাড়া আমাদের প্রত্যেকটা জেলায় উপজেলায় শিক্ষক, বিশেষজ্ঞ কর্মকর্তাগণ, স্থানীয় প্রশাসন তারা কিন্তু অনলাইন এডুকেশন চালু করেছে, অনলাইন ক্লাস, সেটাও কিন্তু সারা দেশে। কিন্তু অনলাইনে আমরা দেখছি যে তাদের অ্যাক্সেসটা খুবই লিমিটেড, আমাদের দেশে এখনো ইন্টারনেট কানেক্টিভিটির পর্যায়ে যায়নি। তারপরে আমরা এটা শুরু করেছি যে বিষয়টা আজকের যে আলোচনার বিষয়টি, সেটা যে স্কুল কলেজ কবে খুলবো বা স্কুল খোলার কি প্ল্যান আছে। স্কুল তখনই খুলবো যখন খোলা সম্ভব। আমরা সবসময় জোর দিতে চাই, শিক্ষার্থী যিনি কথা বলেছেন, আমরা জোর দিতে চাই এইভাবে যে আগে শিক্ষার্থী সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, আনন্দে থাকবে, পড়াশোনায় থাকবে। কিন্তু স্কুল এমন সময়ে খোলা হবে না যেখানে কোনো রিস্ক থাকবে, কোনো ঝুঁকি থাকবে। আমরা একটা প্ল্যান করেছি যে যখনই স্কুল খোলা হোক আমাদের কি কি কাজ করতে হবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে হাইজিনিক রাখতে হবে, শিক্ষকদের কিভাবে তৈরি করতে হবে, শিক্ষার্থীরা কিভাবে সচেতন হবে, গার্জিয়ানদের কি জানাতে হবে, কমিউনিটিকে কিভাবে আমরা ইনভলভ করব, কখন আমরা স্কুল খুলব, স্কুল খুললে আমরা কিভাবে করব, তাদের জন্য কি মেজারমেন্ট গুলি থাকবে, কি মেজার্স গুলি থাকবে, সেগুলো নিয়ে কিন্তু আমরা একটা ইনস্ট্রাকশন বা একটা নির্দেশনা আমরা তৈরি করেছি। স্কুল এই নির্দেশনা তৈরির অর্থ এই নয় যে স্কুল কালকে বা আগামী মাসে বা ওরা পরের মাসে খুলে যাচ্ছে। স্কুল কখন খোলা হবে এটা কিন্তু পরিবেশেই বলে দেবে। এখানে যারা বিশেষজ্ঞজন আছেন, যারা সবাই আছেন, সবারই কনসার্ন। আমরা কখনোই স্কুলটা এমন সময় খুলবো না যেখানে কোনো ঝুঁকি থাকবে। সকল বিশেষজ্ঞদের মতামত নিয়ে, আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, বিভিন্ন মিডিয়া, আমরা সকল, শুধু এটা না, ইন্টারন্যাশনাল অবস্থাগুলি আমরা দেখছি, ইউনিসেফ বলেন, ইউনেস্কো বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেন, অন্যান্য দেশে, কোরিয়াতে আমরা দেখলাম যে স্কুল খোলার পরে আবার বন্ধ করতে হয়েছে, বিভিন্ন দেশে। সুতরাং আমরা এমন কোনো ঝুঁকিতে যাব না। ইন এ ব্রিফ এটুকুই বলবো যে এখনো আমরা স্কুল খোলার কোনো দিন তারিখ ঠিক করতে পারিনি। স্কুল যখন খোলার সময় হবে তখন আমরা খুলবো। স্যার, একটু সম্পূরক প্রশ্ন করি স্যার, এই নতুন পরিস্থিতিতে স্কুল খোলার ক্ষেত্রে আগের প্রস্তুতির চেয়ে নতুন ধরনের কিছু প্রস্তুতির প্রয়োজন হবে, বিশেষ করে স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য সচেতনতার। তো সেইটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি? এটার জন্য তো বিপুল পরিমাণ বাজেটেরও প্রয়োজন হবে, এই জায়গাটা যদি স্যার আপনি একটু অ্যাড্রেস করেন। হ্যাঁ, আমি বলেছি যে আমাদের যে প্ল্যান সেখানে আছে যে স্কুলটা খুললে স্কুলের কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা, তার স্বাস্থ্যসম্মত অবস্থা বজায় রাখা, স্কুলের ছেলে মেয়ের গেলে হাত ধোয়ার ব্যবস্থা রাখা, তার যদি মাস্ক ইউজ করতে হবে, মাস্কটা সে কিভাবে কোথায় পাবে, তার বাবা মা তৈরি করে দিতে পারেন, এই ধরনের লার্নিং দেয়া। যে মাস্ক আমি কিনে দিতে পারবো এটা আমি মনে করি না, কিন্তু মাস্কটা আমি যদি শিখাই দিতে পারি আমার গার্ডিয়ানরাই কিন্তু এটা তৈরি করতে পারবে, যার সামর্থ্য আছে সে কিনবে। এটা হলো একটা দিক। আরেকটা হলো আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে সবচেয়ে বড় যেটি হাত ধোয়ার বিষয়, হাত ধোয়ার সাবান রাখতে পারবো। আমি হাত ধোয়ার জন্য ওরকম ডিস্টেন্স মেনটেন করে হাত ধোয়ার একটা জায়গা আমি করব, সেটা আমাদের প্ল্যানে আছে। আমরা কিছু কিছু আমাদের যে নিজস্ব পরিকল্পনা আছে, আমরা জানি স্লিপে আমরা প্রতি বছর, স্লিপ হলো স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান, স্লিপে আমরা 50,000 টাকা পর্যন্ত একটা স্কুলকে বরাদ্দ দিই। আমরা এই টাকা থেকে এখানে খরচ করতে বলে দিতে পারবো। সুতরাং এডিশনাল বাজেট আমরা পাচ্ছি, যেমন আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে এডিশনাল বাজেটের জন্য, আমরা কোভিড এর জন্য পাচ্ছি, আমরা ইউনেস্কো থেকে পাচ্ছি, বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারসরাও আসতেছে, তারা এডিশনাল ফান্ড নিয়ে আসতেছে। সেগুলি আলাদা জিনিস, কিন্তু আমার যে ফান্ড আছে সেই ফান্ড আমি স্লিপের মাধ্যমে স্কুলের অন্য কাজ না করে আমি হাইজিনিক ব্যাপারগুলি নিয়ে, টেম্পারেচার দেখার জন্য, এগুলো আমরা করব। এগুলোর জন্য আমাদের নিজস্ব যে বাজেট আছে, আমি অন্য কাজটি না করে এই কাজটি আমরা করতে পারবো। ধন্যবাদ মোহাম্মদ ফসিউল্লাহ। আমরা এই পর্যায়ে আহ্বান করছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুককে তার বক্তব্য দেওয়ার জন্য। আপনাদের কথা আমি কিছু কিছু কথা শুনলাম এবং অনেক মতামত দিয়েছেন যে আসলে শিক্ষাটা শুধুমাত্র ওই ইনফরমেশন গ্যাদারিং এর মধ্যে হয় না, এটা নানান রকমের মিথস্ক্রিয়ার মধ্যে হয়, যে মিথস্ক্রিয়াটা কেবলমাত্র স্কুলই সম্ভব, এরকম মন্তব্য অনেকে করেছে। ফলে স্কুল খোলাটা খুবই জরুরি এবং স্কুল না খোলার কারণে অনেক সমস্যা হচ্ছে, এটাও ঠিক। এবং আমরা ভাবছি এবং সবাই ভাবছে যে কিভাবে এই স্কুলটা দ্রুত খোলা যায় এবং স্বাস্থ্যবিধি মেনে খোলা যায়, সেই আলোচনাটা আমরা করছি। যেসব দেশ খুব ধনী দেশ, যেখানে শিক্ষক শিক্ষার্থীর রেশিও খুবই কম, 10 থেকে 15, আবার আমাদের এখানে যেটা অনেক বেশি, আপনারা সবাই জানেন, এবং যেখানে ওদের সমস্ত ধরনের মেজার নেওয়ার ক্ষমতা আছে, স্বাস্থ্যগত, শারীরিক, মানসিক প্রত্যেকটা ক্ষেত্রে যে ক্ষমতাটা ওদের আছে, তারপরও কিন্তু তারা স্কুল খুলে আবার ব্যাক করেছে, তারা কিন্তু এটাকে কন্টিনিউ করতে পারেনি। এটা একটা রিয়ালিটি। এই যে আমরা একটা বলি গুণগত শিক্ষা, এটা হচ্ছে অ্যাডাপটিভ, মানে অ্যাডাপটিভ হওয়া, মানে পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। আমাদের শিক্ষার্থীদেরকে যেমন, তেমনি শিক্ষককে, তেমনি অভিভাবককে এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতেই হবে। আমি কিছু কিছু পজিটিভ দিক বলি, আমি বলি যে করোনা যে সব নেগেটিভ তা নয়। করোনার মধ্যে এই যে আমরা এখন অনলাইন ক্লাসে গিয়েছি, আমরা টিভি ক্লাসে গিয়েছি, এতে কিন্তু আমাদের এক ধরনের কিছু সুযোগও তৈরি হয়েছে, যদি আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারি। এবং সবচেয়ে বড় যেটা আমরা দেখছি এটা হচ্ছে যে অন্যান্য অনেক দেশের চাইতে এটা আমাদের দেশের শিক্ষার্থীরা, অভিভাবকরা, তারা দ্রুত এটার সঙ্গে অ্যাডাপ্ট করে নিয়েছে। এবং আপনারা দেখবেন যে যখন শুরু হয়েছিল, আমাদের শিক্ষকরা ক্লাস নেওয়ার সময় ঘামতেন, নার্ভাস হয়ে যেতেন, কাঁপতেন, তারা এই বিষয়টার সঙ্গে একেবারেই পরিচিত ছিলেন না, নার্ভাস ছিলেন। এখন কিন্তু অনেক বেশি কনফিডেন্ট তাদের। আপনারা যদি তাদের অনলাইন ক্লাসগুলো দেখেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন স্কুলে আমি গিয়ে দেখেছি, বা এখন থেকেও দেখি, এটা হচ্ছে অনেক বেশি তারা এখন কি বলবো, অনেক বেশি ইফেক্টিভ ক্লাস তারা নিতে পারে। আমাদের স্বাস্থ্যবিধি মেনে কিভাবে আমরা নিরাপদে আমাদের শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে নিয়ে আসবো, এই ব্যাপারে তো আমাদের পরিকল্পনা থাকবেই, এটা আমরা নিচ্ছি। কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করে এর সঙ্গে কিভাবে আমি এটা অ্যাডাপ্ট করতে পারি এবং এই সুযোগটা কিভাবে কাজে লাগাতে পারি। এই অনলাইন ক্লাসের সুযোগ, এটা একটা বড় সুযোগ, এবং এই সুযোগে কিন্তু আমি যেটা বারবার বলি, এটা হচ্ছে আমাদের স্টুডেন্টসকে এম্পাওয়ার করা, শিক্ষার্থীর ক্ষমতায়ন করা, অর্থাৎ শিক্ষার্থীকে স্বাধীনতা দিতে হয়, শিক্ষার্থীদের চয়েস দিতে হয়, যেটা কিন্তু এই অনলাইন ছাড়া আমাদের মতো দেশে এটা দেওয়া সম্ভব না। ফলে আমাদের এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি এই করোনার সুযোগে। এবং আমি যেটা বলতে চাই সবশেষে, যদি আমরা এই সফট স্কিলসগুলো, যেমন সেলফ কন্ট্রোল, যেমন কোঅপারেশন, যেমন এমপ্যাথি, আমাদের ক্রিয়েটিভিটি, এই ক্রিটিক্যালিটি, এই সফট স্কিলসগুলোকে যদি আমরা এই সুযোগে অ্যাড্রেস করতে পারি, তাহলে যে সমস্যাগুলোর কথা আপনারা বলছেন, যে মানসিক সমস্যা তৈরি হচ্ছে, আমাদের শিক্ষাতে স্টিগমার কথা বলছেন কেউ কেউ, এরকম বলছেন, এই সমস্যাগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারবো। আমার মনে হয় আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছি আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। কিন্তু স্যার আপনি যদি আর এক মিনিট আমাদের সাথে থাকেন, আপনার জন্য একটি প্রশ্ন হচ্ছে, অভিভাবকদের মধ্যে একটি বড় ধরনের উৎকণ্ঠা রয়েছে, শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। আমাদের একজন শিক্ষার্থী প্রতিনিধিও বলেছেন যে আসলে এইচএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষার আসলে কি হবে, এটা নিয়ে আপনাদের পরিকল্পনা যদি বলতেন। পরিকল্পনা তো আপনাদের নিশ্চয়ই জানেন, একটু আগে আমাদের একজন শিক্ষার্থী আমি শুনেছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটা আবেদন রেখেছেন যে এটাকে যেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন, এই এইচএসসি পরীক্ষাকে। অবশ্যই এটা আমাদের প্রায়োরিটির মধ্যে আছে এবং আমরা সবচেয়ে প্রথমে সুযোগ পাওয়া মাত্রই আমরা বলেছি যে 15 দিনের নোটিশে এই পরীক্ষাটা আমরা নিয়ে নিতে পারবো, সমস্ত প্রস্তুতি আমাদের নেই, কেবলমাত্র আমাদের সিচুয়েশনটা একটু ফেভারেবল হওয়ার অপেক্ষা। ফলে আমরা এটাকে খুবই প্রায়োরিটি দিচ্ছি এই বিষয়টাকে, এবং আমরা সবার প্রথমে এই বিষয়টাকে অ্যাড্রেস করব। ধন্যবাদ ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। আমরা রাশেদা কে চৌধুরী আপার কাছে চলে যাচ্ছি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, নির্বাহী পরিচালক গণস্বাক্ষরতা অভিযান। প্রথম আলো এবং সেভ দ্য চিলড্রেনকে বিশেষ ধন্যবাদ, আজকে এটা আয়োজন করা খুবই দরকার ছিল। সরকারি বেসরকারি যারা যুক্ত হয়েছেন, বিশেষ করে আমাদের দুই ডিজি মহোদয়, দুটি অধিদপ্তরের অভিভাবক, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা সময় দিয়ে আজকে এটাতে সম্পৃক্ত হয়েছেন। এই সময়ে অনেকে অনেক বিপদে পড়েছেন এবং অনেকে অনেক বিপদ উত্তরণ করেছেন, তাদের কথা মনে রেখেই আমরা স্কুল খোলার কথাটা মনে রাখবো, এটা মনে করি। বিষয়টা হলো শিশুদের পদে শিক্ষা প্রতিষ্ঠানে, আমি শুধু শিশু বলবো না, শিক্ষার্থীদের নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরা। প্রায় 4 কোটি প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিশাল একটি জনগোষ্ঠী, তাদেরকে আমরা নিরাপদে স্কুলে যেদিন নিতে পারব, আমি মনে করি সেদিন আমাদের উৎসব করা উচিত। উই শুড সেলিব্রেট ওপেনিং অফ এডুকেশন ইনস্টিটিউশনস। শিক্ষার্থীদের মনের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, না ভয়ের কিছু নাই, আমরা যেতে পারবো এখন স্কুলে। অভিভাবকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, কারণ আমরা ভুলে যেন না যাই, যখন সরকার স্কুল বন্ধ করতে একটু সময় নিচ্ছিলেন, অভিভাবকরাই শিক্ষার্থীদের পাঠানো বন্ধ করে দিয়েছিলেন, স্কুলে কিন্তু উপস্থিতির হার কমে গিয়েছিল। যখন খোলা ছিল মার্চ মাসে, তারাই কিন্তু পাঠাননি। কাজে অভিভাবকদের কথা মাথায় রেখে আস্থাটা ফিরিয়ে আনা, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক, সেইখানে নিশ্চয়ই মনোবিজ্ঞানীদের একটা ভূমিকা আছে। কিন্তু এখানে আমি যেটা বলতে চাই, আমরা একটা বার্তা যেতে হবে, খুব সহজ ভাষায় বার্তা যেতে হবে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের কাছে। এখানে গণমাধ্যমের একটা বিশাল ভূমিকা আছে, প্রাইভেট সেক্টর এগিয়ে আসা উচিত আমি মনে করি, তারা এসবের তো অনেক খরচ আছে। সরকার তো প্রচার প্রচারণা করবেন, কিন্তু আমি তো মনে করি এখানে প্রাইভেট সেক্টর এগিয়ে আসা উচিত। এবং আমরা যারা আছি, বিশেষ করে বেসরকারি সংগঠন, যাদেরকে এনজিও বলা হয়, বা সিভিল সোসাইটি অর্গানাইজেশন, এগিয়ে আসা উচিত। তবে আমি বারবার বলবো, শিক্ষা নিয়ে কাজ করা একজন মানুষ হিসাবে, আমরা বার্তাগুলা সঠিক সময়ে সঠিকভাবে দেই না। স্কুল বন্ধ করে ছুটি দিলাম করোনার কারণে, সবাই সি বিচে চলে গেল, এইভাবে তো বার্তা দিলে হবে না। আমাদের বার্তাটা সঠিকভাবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আলাপ করে বার্তাটা সহজ করে সহজভাবে যেতে হবে। আমি আপনি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পারবো টেম্পারেচার চেক করতে বাড়ির থেকে, তো বেশিরভাগ অভিভাবক পারবেন না, প্রজ্ঞার মা বাবারা পারবেন কিন্তু বেশিরভাগ পারবেন না। এই জায়গাটাতে আমাদের একটু চিন্তা করতে হবে বাংলাদেশের বাস্তবতা, যে মূল ধারায় শিক্ষার্থী কারা আসে। এটা আমাদের প্রাথমিকের ডিজি মহোদয় জানেন, মাধ্যমিকের ডিজি মহোদয় জানেন, যে মূল ধারায় বেশিরভাগই মধ্যবিত্তের সন্তানেরা অথবা নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত তো যায় ইংলিশ মিডিয়ামে। এই বাস্তবতাটা মাথায় রেখে আমাদের প্রস্তুতিগুলা নিতে হবে। বিভিন্ন জায়গায় যেটা বলা হয়েছে, আমি একমত যে এলাকা ভিত্তিক স্কুল, আমাদের কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একটি পরিকল্পনা ছিল জোনিং করা, স্কুলে এক এলাকার শিক্ষার্থী আরেক এলাকায় যায়, সেরকম তো যাবে না, এই সেই জোনেই থাকবে। এটা কিন্তু একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল, এটা দীর্ঘমেয়াদী হয়তো করা উচিত। আমরা তো স্কুলে গেছি হেঁটে, আমাদের স্কুলের একজন আয়া নিয়ে গেছে, সেইখানে কিন্তু মফস্বলের কথা মাথায় রেখে আমরা করতে পারি। নগরে কোনো মা বাবা এই নিরাপদ সড়ক যেখানে নেই সেখানে কিন্তু হেঁটে বাচ্চাদের স্কুলে যেতে দেবেন না। নগরে বন্দরে এই বাস্তবতাটা মাথায় রাখতে হবে আমাদের। সেখানে পরিবহনের ব্যবস্থা কিভাবে হবে সেটাও সরকারের ওই প্রস্তাব। আমি সরকারকে কিন্তু ধন্যবাদ দেব, দুই মন্ত্রণালয় মিলে একটি ভালো গাইডলাইন করেছেন স্কুল খোলার প্রস্তুতি হিসেবে। কিন্তু পরিকল্পনা, গাইডলাইন, নীতি নির্দেশিকা তো তাই, বাস্তবায়নের জায়গাটাতে আমাদের বোধহয় আরেকটু বেশি আসতে হবে। রাস্তা কতটুকু নিরাপদ চিন্তা করেই বলছি, এবং আমাদের ডিজি মহোদয় খুবই প্র্যাকটিক্যাল কথা বলেছেন যে যখন খোলা সম্ভব হবে। সরকার কিন্তু অক্টোবরের আগে খোলার সিদ্ধান্ত নেয়নি এই কারণেই যে কারিগরি পরামর্শ কমিটি কিন্তু বলেছেন যে এখন এই মুহূর্তে স্কুল খোলা বা পরীক্ষা নেওয়া উচিত হবে না, সে কারণেই কিন্তু করেছেন। তো আমাদের একটা কারিগরি পরামর্শ কমিটি যখন আছে, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সারাক্ষণ নির্দেশিকা দিয়ে থাকেন, সেইটা আমাদের দেখা উচিত। এবং যেটা হলো যে একটা কথা বলা হচ্ছে, আমি এটা আপনাদের মাধ্যমে এই বিষয়টা একটু জনসমক্ষেও দিতে চাই, একটা বার্তা আমাদের যাওয়া উচিত। আমাদের কিন্তু বাচ্চা কাচ্চারা বই পেয়ে গেছে, সবাই, সবার বাড়িতেই কিন্তু বই আছে। সেই বই পুস্তকগুলো যেন তারা একটু পড়ালেখা করতে থাকে, সেই বার্তাটা। অভিভাবকরা এটাও মনে রাখতে হবে, বাংলাদেশের এই 4 কোটি শিক্ষার্থীর মধ্যে 25 থেকে 30% কিন্তু মা বাবা লেখাপড়া জানেন না, এরা সব প্রথম প্রজন্মের শিক্ষার্থী। এই অভিভাবক, এই মা বাবাদের কাছে বেশি কিছু প্রত্যাশা করা উচিত হবে না। সেইখানে সচেতনতার বার্তাগুলো ওইভাবে যাওয়া উচিত বলে আমি মনে করি। শিক্ষকদের বরং কাউন্সেলিং এর দক্ষতা বৃদ্ধি করা উচিত। যারা পিছিয়ে পড়েছে শিক্ষার্থী, তাদের জন্য বাড়তি ব্যবস্থা করা। এই বার্তাগুলো সহজ করে সহজভাবে যাওয়া উচিত। এবং সেখানে আমি প্রজ্ঞাকে একটা কথা বলবো, যে সবাই রিচ করতে পারছে না, ও খুব সুন্দর করে বলেছে। গণপরিবহনে আরেকটা বিষয় আছে কিন্তু, গ্রামে গঞ্জের এই প্রজ্ঞার মতো বয়সী শিক্ষার্থী যারা, তারা কিন্তু হোস্টেলে থাকে অনেকে। অষ্টগ্রামের একটি মেয়ে তো হোস্টেলে থেকে পড়ালেখা করে জেলা শহরে, তাহলে তার জন্য কি হবে? হোস্টেলগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং কারো বাড়িতে থেকেও কেউ এখন সমাদৃত হবে না করোনাকালীন সময়ে, কাউকে কোনো মেয়েকে রেখে পড়ালেখা করানো হবে। এই সমস্ত বিষয়ে চিন্তা করতে হবে, বিশেষ করে মেয়েদের ইস্যুগুলো। আমি যেটা শেষ করব, যেটা বলে যে পরীক্ষা, প্রজ্ঞা খুবই স্বাভাবিকভাবেই সে উদ্বিগ্ন, পরীক্ষা কখন হবে, আমরা কিভাবে পরবর্তী ক্লাসে যাব। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের সময় শিক্ষার্থী ছিলাম, কখনো ভাবিনি আমাদের এমন কিছু ক্ষতি হয়নি। 9 মাস তো পড়ালেখা আমরা বয়কট করেছি, তারপরেও আমরা কিন্তু সেশন জোটে পড়েছি, কিন্তু তারপরে সেই ঘাটতিটা আমরা পুষিয়ে নিয়েছি। যেটা ডিজি মহোদয় বললেন সেকেন্ডারির, যে নিউ নর্মালে আমাদের অভ্যস্ত হতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। সেই সিচুয়েশনটা কিভাবে করা যায় সরকার নিশ্চয়ই দিক নির্দেশনা দেবেন। সব ক্ষেত্রে কিন্তু সরকার প্রণোদনা প্যাকেজ দিয়েছেন, আমার শিক্ষা ক্ষেত্রে প্রণোদনা প্যাকেজ কোথায়? এই সেক্টরে তো কোনো প্রণোদনা প্যাকেজ আসেনি। নন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য একটা থোক পয়সা দেওয়া হয়েছিল, একটি প্রণোদনা প্যাকেজ, যেটার মধ্যে থাকবে স্কুল খোলার প্রস্তুতির জন্য যা যা করার দরকার, ইনফ্রাস্ট্রাকচার এবং শিক্ষক। আমরা শিক্ষকদের কথা যেন না ভুলে যাই। দেখা গেল স্কুল ঠিকই খুলে বসে আছে, শিক্ষকরা আসছেন না, অথবা শিক্ষকরা ঠিক মতো পড়াতে পারছে না। দক্ষ প্রশিক্ষিত শিক্ষক এখনই এই প্রস্তুতি নেওয়ার সময়। অনেক ধন্যবাদ, আপনারা যুক্ত হয়েছেন। আমরা আশা করি স্কুল একসময় খুলবে এবং আমরা সেটা সেলিব্রেট করব বই পড়া উৎসবের মতো। ধন্যবাদ রাশেদা কে চৌধুরী। আমরা এই পর্যায়ে শুনতে চাই ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর কথা। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি, কোভিড-19, এই কমিটির সভাপতি তিনি। জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি স্কুল খোলার ব্যাপারে বা এই পরিবর্তিত পরিস্থিতি, নিউ নরমাল পরিস্থিতিতে তাদের আসলে শিক্ষার্থী এবং অভিভাবকদের এবং নীতি নির্ধারকদের জন্য পরামর্শগুলো কি? আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে কিনা, কবে খোলা হবে, কি কি মানে বিধি মেনে আমরা নিরাপদ ভাবে খুলতে পারি, এবং পরীক্ষাটা, এই বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি কোভিড-19, যেটা আমাদের কাছে পার্টিকুলারলি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এই ব্যাপারে আমাদের পরামর্শ ছিলেন। এই দিন দশেক আগে আমরা এই আমাদের পরামর্শ কমিটি একটা মিটিংয়ে ওনাকে আমরা যুক্ত করি। তারপরে আমাদের মধ্যে অনেক কথার আদান প্রদান হয়। ওনার কাছ থেকে শুনেছি যে ওনাদের কি চিন্তা ভাবনা, আমরা বলেছি জনস্বাস্থ্য বিষয়ক পয়েন্ট থেকে যে কি করা উচিত। আমি ওই জায়গায় যাব না, কারণ আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তাটা কি এটা অত্যন্ত সুন্দরভাবে বলা হয়েছে, সে ব্যাপারে আমি সবার সাথেই একমত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম জীবন প্রথম, আমাদের এখন সংক্রমণের ধারাটা স্থিতিশীল হয়ে গেছে, কিছু কিছু কেউ কেউ বলতে পারে যে একটু কমছেও। এই অবস্থায় তো কথাটা উঠলো যে স্কুল কলেজ খোলা যাবে কিনা, শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে কিনা। তারপরেও যে অবস্থা, যতজন আমাদের ইনফেক্টিভিটি রেট এখনো, সেটা কিন্তু এখনো 15%, মাঝখানে 23-24 উঠেছিল, এটা কিন্তু একটা হাই ইনফেক্টিভিটি রেট। এই অবস্থায় আমরা আমাদের তরফ থেকে বলেছি শিক্ষা প্রতিষ্ঠান খোলা ঠিক হবে না। সেকেন্ড, আমরা বলেছিলাম পরীক্ষাটার ব্যাপারটা, পরীক্ষাটাও বলেছিলাম নভেম্বরের আগে যেন চিন্তা না করা হয়। আজকে আমরা সেপ্টেম্বরের মাসে আছি, অক্টোবর মাসে আমাদের পরিস্থিতিটা আমাদেরকে যদি আমরা দেখতে পারি, তখন আমরা কিন্তু বলতে পারবো যে নভেম্বরে এই এইচএসসি পরীক্ষাটা যার কথা বলা হলো, একটি ছাত্রীর আমরা আকুল আবেদন শুনলাম, সেটাও আমরা তখন আমরা মানে বিবেচনায় নিতে পারবো। 2 নম্বর হচ্ছে স্কুলে যখন পৌঁছালো, ছোট ছোট বাচ্চাদের বাবা মা, মানে বিশেষ করে মারা বাইরে বসে থাকেন, তারা কতক্ষণ এই স্বাস্থ্যবিধি মেনে ওই বাইরে বসে থাকবেন? গেট হলো একটা, যেখান থেকে ঢোকা হয় যেখান থেকে বের করা, তাও ছোট গেট। স্কুলের ক্লাসরুমে অসংখ্য ছাত্রছাত্রী, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করার কোনো সুযোগ নাই। তো এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আমরা ব্যবস্থা না করতে পারবো, আমাদের পরামর্শ ছিল স্কুল কলেজ যেন বন্ধ থাকে, এই ভার্চুয়াল লার্নিংটা চলে। এই যে প্রত্যেকটা জিনিসকে যদি আমরা সবাই মিলে চিন্তা করি, তাহলে আমার মনে হয় ওয়ে ফরওয়ার্ড আছে। সেই জন্য আমি বলবো জাতীয় পরামর্শ কমিটি থেকে আমরা এই মুহূর্তে বলেছি স্কুল কলেজ খোলা যাবে না, আপাতত পরীক্ষা নেওয়া যাবে না। আমরা অক্টোবর পর্যন্ত ওয়েট করতে চাই, ওটার পরিস্থিতি দেখে ইনফেক্টিভিটি দেখে সবকিছু বোর করে আমরা ধাপে ধাপে কয়েকটা ব্যবস্থা যেন আমরা নিতে পারি, সেটাই আমাদের জাতীয় পরামর্শ কমিটির পরামর্শ ছিল সরকারের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ ডাক্তার শহীদুল্লাহ, জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি। আমরা এ পর্যায়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি ইকবাল হোসেন, শিক্ষা উপদেষ্টা, ইউনিসেফ বাংলাদেশ। ইকবাল হোসেনের কাছে আমরা আসলে জানতে চাই যে ইউনিসেফের ভাবনাটা কি মূলত। ধন্যবাদ ফিরোজ ভাই, ধন্যবাদ প্রথম আলো এবং সেভ দ্য চিলড্রেনকে। ছোট করে যে বিষয়টাকে ফোকাস করতে চাচ্ছি মূলত, সেটা হচ্ছে যে ডেফিনেটলি আমাদের সমস্ত শিশুদের সুরক্ষা ইত্যাদি নিশ্চিত করার পরে এটাকে 1 নম্বর প্রায়োরিটিতে রেখেই পরিকল্পনা করব। এই ব্যাপারে কোনো মানে গ্লোবাল কোনো প্রসেসের মধ্যে এই ব্যাপারটা সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে, এটা ইউনিসেফের কাছেও সর্বোচ্চ অগ্রাধিকার। বাট একই সঙ্গে যে আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যে কখন কি পরিস্থিতিতে খুলবো, সেই বিষয়টাকে ঠিক করা থাকলে পরে আমরা যেন পর্যায়ক্রমে সেই দিকে আগানোর ব্যবস্থা করতে পারি। স্কুল যতদিন পরেই খুলুক না কেন, লার্নিং যেহেতু কন্টিনিউ করছে, সুতরাং এই ভীতিকর পরিস্থিতিটা পরিবার থেকে, শিশুদের থেকে এবং আমাদের সকল শিক্ষাকর্ম সঙ্গে যারা জড়িত সকলের কাছ থেকে এটাকে সরাতে হবে, এবং তার জন্য একটা পরিকল্পনা নিয়ে ব্যাক টু স্কুল ক্যাম্পেইন করা দরকার। এবং সমস্ত রকম অ্যাক্টিভিটির সঙ্গে শিশুদেরকে, শিক্ষার্থীদেরকে, শিক্ষকদেরকে এবং পরিবার বা মা বাবাদেরকে সংযুক্ত করার অনেক প্রয়োজন আছে। কোনোটা হলে পরে কোনোটা হবে, এইভাবে বসে থাকলে আসলে অনেক দেরি হয়ে যাবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, আমাদের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা যেন কেন্দ্রীভূত না থাকে, এটা যেন ডিসেন্ট্রালাইজড হয়। 3 নম্বর হচ্ছে কমিউনিকেশন গাইডলাইন সমস্তগুলো অত্যন্ত পরিষ্কার হওয়া উচিত, কমন সবাই যেন আমরা বুঝতে পারি এবং গাইডলাইন গুলো ক্লিয়ার থাকা উচিত। এবং 4 নম্বর হচ্ছে যেই ধরনের অ্যাডাপ্টেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হবে, তার জন্য একদিকে যেমন অ্যাওয়ারনেস লাগবে, অন্যদিকে রিসোর্স লাগবে। ফলে একটা বড় ধরনের ক্যাম্পেইনে আমাদের এখন থেকেই যাওয়া উচিত, ব্যাক টু স্কুল ক্যাম্পেইন, যেখানে প্রসেসের মধ্যে সবাই থাকবে। দ্বিতীয়ত, রিসোর্স কোত্থেকে আসবে, কিভাবে আসবে, কতটা পরিবারকে সম্পৃক্ত করে, কমিউনিটিকে সম্পৃক্ত করে হবে, কতটা সরকারের দিক থেকে হবে, এই ব্যাপারে চূড়ান্ত পরিকল্পনা করে এই মুহূর্ত থেকে স্কুল রিওপেনিং কে প্রায়োরিটাইজ করে এই অ্যাকশনস গুলো আমাদের নেওয়া উচিত। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের কাছে। স্যার, এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্কুলে ফেরার ক্ষেত্রে স্বাস্থ্য বিধির কোন কোন জায়গাগুলো গুরুত্ব দেওয়া দরকার? যে পপুলেশন গ্রুপ 4 কোটি শিক্ষার্থীর কথা আমরা আলোচনা করছি, এই 4 কোটি শিক্ষার্থী হলো আমাদের পপুলেশনের সবচেয়ে ভ্যালুয়েবল কম্পোনেন্ট। সুতরাং এখানে আমি সোজা কথা বলি যে কোনো রকম টাকা পয়সার ব্যাপারে কৃপণতা যেন না হয়। আমি একটু আগে শুনেছি যে মাস্ক স্কুল থেকে দেওয়া সম্ভব না, অত টাকা নেই, এই কথাটা আমি মানি না। আমরা যদি স্কুলে যদি বই দিতে পারি, পুস্তক দিতে পারি বিনা পয়সাতে, মাস্ক দিতে পারবো কেন? এবং স্কুল থেকে মাস্ক দিলে সেটা স্ট্যান্ডার্ডাইজড মাস্ক হবে, বাসায় তৈরি করা মাস্ক সেটা এক এক মতন হবে। 30 মে পর্যন্ত আমরা সংক্রমণের রেট ছিল 20 নিচে। 30 মেতে সংক্রমণের রেট ছিল 17.66% এবং 31 মে থেকে এটা 21.42% উঠে গেল। এবং এই যে 20 ঘরে উঠলো, এইটা কিন্তু চললো কতদিন? গোটা জুন মাস চললো, গোটা জুলাই মাস চললো, তারপরে অগাস্ট মাসের 20 তারিখ পর্যন্ত চললো। অগাস্ট মাসের 21 তারিখে এটা 18.55% নামলো, অর্থাৎ 20-র যে রেঞ্জটা ছিল সেখান থেকে আমরা নেমে আসলাম। এখন অগাস্ট মাস গেল, সেপ্টেম্বরের আজকে সেপ্টেম্বর মাসের 4 তারিখে ধরেন, অগাস্ট মাসের 30 তারিখেও 15% ছিল, 15.89। এখন আমাদের গত 2 দিন ধরে 12.64, 12.38%, অর্থাৎ কমছে, আমরা দেখছি কমছে। এই কমাটা কেন কমছে এটা আমাদের একটু চিন্তা করতে হবে। যে আমরা যে আমাদের দেশে স্বাস্থ্য ব্যাপারে, করোনা প্রতিরোধের ব্যাপারে, একটা হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা আর একটা হলো রোগীদের চিকিৎসার ব্যবস্থা। রোগীদের চিকিৎসার ব্যবস্থা 2 জায়গায় আমাদের ঘাটতি ছিল, 2 জায়গায় আমরা অনেক উন্নয়ন করেছি। এখানে অনেক কম টেস্ট হতো, এখন যথেষ্ট টেস্ট হয়, ইদানিং একটু টেস্ট কমে গেছে, কিন্তু চিকিৎসার ব্যাপারে আমরা অনেক উন্নয়ন করেছি এবং আমাদের রোগীদের চিকিৎসার জন্য মোটামুটি এখন ভালো ব্যবস্থা আছে। তো একটা কথা হচ্ছে এই যে আমরা 12%-এ আছি, এখানে আমি একটা কথা বলি, এই আমাদের যখন মানুষের সমাজ আছে, ভাইরাসদের কোন সমাজ আছে। এই আজকে 12% আছি, 6 থেকে 9%-এর নিচে কিন্তু এটা নামবে না বাংলাদেশে। কিন্তু এখানে কতগুলো জিনিস আমরা দেখছি, মাঝে মাঝে বলা হয়েছে সরকার আর কতটুকু পারবে, সরকারকে সব পারতে হবে। শুধু সরকার না, সরকার এবং আমরা যারা বাইরে আছি, আমরা সবাই মিলে এইটাকে আমরা কৃতকার্য করব। বাচ্চারা যেন, এই শিক্ষার্থীরা যেন স্কুলে এবং শিক্ষালয়ে যেতে পারে, সেটা আমরা সম্ভব করে তুলব। এটাই এই বলেই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। তো মোহিত কামাল ভাইয়ের কাছে আমরা প্রধানত শুনতে চাই, স্কুল খোলার ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের কোন কোন জায়গায় আসলে জোর দিতে হবে, শিক্ষার্থীদের পয়েন্ট অফ ভিউ থেকে, শিক্ষকদের পয়েন্ট অফ ভিউ থেকে, অভিভাবকদের পয়েন্ট অফ ভিউ থেকে। আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে 1 নম্বর কথা, যে আমরা স্কুলটা 17 মার্চ থেকে 13 ডিসেম্বর পর্যন্ত বন্ধ রেখেছি, এইটাকে আমি স্বাগত জানাই। এই যে বন্ধ রাখাটা দরকার ছিল, এই জন্য আমাদের দেশে সংক্রমণ হার বাড়তে পারে নাই। সুতরাং সরকারি এই সিদ্ধান্তটা মনস্তাত্ত্বিকভাবে অভিনন্দনযোগ্য। কিছুদিন আগে দীপমণি আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সাথে মিটিং করেছেন। আমাদের যে এপিডেমিওলজিক্যাল কমিটি যে রিপোর্টটা দিয়েছে, সেখানে আমরা দেখিয়েছি যে বাচ্চাদের যে সংক্রমণের ডিস্ট্রিবিউশনের রেট 14 থেকে 19 বছরের বাচ্চাদের 12% এবং 10 থেকে 14 বছরের বাচ্চাদের ছিল 5%, 10-এর নিচে 4%। এবং আমরা আরো দেখেছি যে বাচ্চারা 86% উপসর্গবিহীন থাকে আর 14% তারা উপসর্গ আমরা পেয়েছি। এই 86% বাড়িতে আসতো বা স্কুলে গিয়ে বাচ্চাদেরকে সংক্রমিত করতো, বাড়িতে আসতো, বাড়ির বড়দেরকে সংক্রমিত হতো। এই মেসাকার থেকে কিন্তু আমরা রক্ষা পেয়েছি। সুতরাং আমরা পরীক্ষা নিব কি নিব না, স্কুল খুলব কি খুলব না, আমাদের A21 প্ল্যাটফর্ম ব্যবহার করে পরীক্ষা দিব কি না, এইসব সিদ্ধান্ত নেওয়ার আগে আমি স্পষ্টভাবে বলছি অবশ্যই জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির মতামত নিয়ে খুলতে হবে, তাহলে এই বিষয়গুলো যৌক্তিক হবে। হ্যাঁ, আমরা বলবো যে ভয় পেও না, আমরা বলবো যে আতঙ্কিত হয়েও না, আমরা বলবো যে সতর্ক হন, এইসব কথা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই একটু ভয় পেতে হবে, আমি আবারও স্পষ্ট করে বলছি, ভয় না পেলে মোটিভেশনাল ফোর্স আসবে না স্বাস্থ্যবিধিগুলি মানার। আতঙ্কিত হব না, সেটা ঠিক আছে, সতর্ক হব, সেটা ঠিক আছে, কিন্তু টেলিভিশন সহ সমস্ত মিডিয়াতে বলছে যে ভয় পাবো না, তাহলে বাচ্চারা কেন মাস্ক পরবে, কেন হাত ধরবে, কেন তারা স্বাস্থ্যবিধি মানবে, ফিজিক্যাল ডিস্টেন্সিং করবে? মিনিমাম যৌক্তিক রিয়ালিস্টিক ফিয়ার দে শুড হ্যাভ, তাদের একটু যৌক্তিক রিয়ালিস্টিক ভয় থাকতে হবে যে আমরা এইভাবে না চললে করোনা আমাদেরকে ধরতে হবে, এই নলেজটা থাকতে হবে। এই নলেজটা তাদেরকে মনস্তাত্ত্বিকভাবে তাদের প্রেষণা যেটা, তাদের উৎসাহ আকাঙ্ক্ষা চাহিদা যে আমরা এইভাবে চলবো, সেটাকে শানিত করবে। যেখানে রেড জোন সেখানে কোনো স্কুল খোলা যাবে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না, স্পষ্ট কথা। যতক্ষণ পর্যন্ত না সেটাকে আমরা গ্রিন জোন বা ইয়েলো জোনে না আনছি, সেখানে খোলা যাবে না। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে পারি? গ্রিন জোন কি আছে? যদি থাকে আমরা সেখানে পাইলটিং করব, একটা দুটো স্কুল খুলবো, খুলে আমরা দেখব যে কি সমস্যা হতে পারে। প্র্যাকটিক্যালি উই শুড অ্যাসেস, সায়েন্টিফিক্যালি উই শুড অ্যাসেস, যে পাইলটিং করে আমরা বুঝবো যে কি কি সমস্যা হতে পারে, সেগুলি লোড ডাউন করব। সেগুলি করার জন্য, বাস্তবায়ন করার জন্য অর্থের দিকে তাকাবো না, সর্বোচ্চ প্রায়োরিটি দেবো আমরা, কারণ আমরা জীবনকে সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জীবনকে প্রায়োরিটি দিয়েছেন। সুতরাং আমরা অবশ্যই পাইলটিং করে ঠিক করব যে কোথায় কি কি লাগছে। প্র্যাকটিক্যালি যখন আমরা যাব, সেই জিনিসটা আমরা দেখতে পাবো। এটি একটি খুব গুরুত্বপূর্ণ। ভয় দূর করতে আমাদের কি করতে হবে? ভয় দূর করতে, আমার বাচ্চার মধ্যে একটি আতঙ্ক দূর করতে আমরা বলবো, আতঙ্ক দূর করতে আমার বাচ্চার মধ্যে বাবা মারা বেশি চাপ দিয়ে ফেলে। একজন বলেছেন যে তার বাচ্চাকে 2 বছরে পাঠাবেন না। অর্থাৎ এই আতঙ্কটা কিন্তু বাবা মাদের মধ্যে আছে, বাবা মাদের আতঙ্ক বাচ্চার মধ্যে সঞ্চারিত হয়। সুতরাং রিয়েলিস্টিক পরিবেশ আসলে বাবা মাদের আতঙ্ক যদি আমরা দূর করতে পারি, তাহলে বাচ্চার আতঙ্কটা কমে যাবে। কারণ কিছুটা ইনফেকশাস, মায়ের বাবার আতঙ্ক, পরিবারের সদস্যদের আতঙ্ক বাচ্চারা কাছ থেকে দেখে এবং তাদের একটা লার্নড বিহেভিয়ার হয়, তারা আতঙ্কিত হয়ে যায়। তাদেরকে আতঙ্কিত করা যাবে না, তবে তাদেরকে মিনিমাম একটু আমরা নলেজ দিব যে এই বিষয়টা তোমাকে এইভাবে এভাবে চলতে হবে, তাহলে আমাদের স্বাস্থ্য সুরক্ষা থাকবে, ঘর সুরক্ষা থাকবে, এবং এটি একটি অদৃশ্য শত্রু আছে, সেই শত্রুকে আমরা মোকাবেলা করে চলছি, পজিটিভ দিকটা দেখাতে হবে। এবং এটি যে স্কুলও একটা খেলা, বাসার মধ্যে আমি একটা স্কুল করতে পারি। কিরকম? বাচ্চাকে আমি রেডি করব যে তুমি স্কুল খুলবে, তার আগে তোমার সাথে একটা রিহার্সেল হোক। বাচ্চার দক্ষতা বৃদ্ধির জন্য এই রিহার্সেলটা খুব দরকার। বাসায় এখন থেকে শুরু হয়ে যায়, যার যার স্কুল টাইমে সে তার টেবিলটাকে স্কুলের ডেস্ক বানিয়ে ফেলবে, বানিয়ে সে ওই 5-6 ঘন্টা যে ঘন্টা থাকে, সে প্রত্যেকটা সাবজেক্ট টেবিলে সাজায় রাখবে, অন্তত অল্প অল্প করে টাচ করুক, তাহলে তার এই অ্যাডজাস্টেবিলিটি বাড়বে, সে স্কুলে গিয়ে কোপ করতে পারবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর মোহিত কামাল তার চমৎকার পরামর্শের জন্য। এ পর্যায়ে বক্তব্য দেবেন, আলোচনায় যুক্ত হতে আহ্বান করছি মোহাম্মদ কামাল হোসেন, শিক্ষা উপদেষ্টা, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ। ধন্যবাদ ফিরোজ ভাই এবং উপস্থিত শুধু মণ্ডলী যারা আজকে উপস্থিত হয়েছেন, আমাদের সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। এবং সবাই খুব ভালো পরামর্শ দিয়েছেন যে স্কুল খোলার যে নীতিমালা কি হওয়া উচিত এবং কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত। এবং আমরা সবাই সেভ দ্য চিলড্রেন, আমরা মনে করি, সবাই মনে করি যে সরকার যে এখন যে স্পষ্ট এবং যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন স্কুল না খোলার, এটা আমরা সবাই একমত। এবং আমরাও মনে করি যে স্কুল খোলার পর্যাপ্ত পরিবেশ এবং সময় এখনো হয়নি। বাংলাদেশের সমস্ত স্কুলগুলোর কন্ডিশন কিন্তু একরকম না, সুতরাং একটা গাইডলাইন যখন আমরা তৈরি করি এবং সেটা যখন সব জায়গায় আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তখন কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সব জায়গায় এটা অ্যাডাপ্ট করা যায় না, কারণ তাদের লোকাল কনটেক্সটের উপর বেস করে এই সমস্যাটা তৈরি হয়। সে কারণে সবাই কিন্তু এই গ্লোবাল সিস্টেমটা বা জেনারেল যে গাইডলাইন সেটা ফলো করতে পারে না, এবং এই কারণে কিন্তু ঝরে পড়ার হার অন্যান্য কারণে বেশি বেড়ে যায়। কনটেক্সচুয়াল একটা ব্যাপার থাকতে হবে, অর্থাৎ লোকাল লেভেল প্ল্যানিং এর একটা অপশন একটা থাকতে হবে গাইডলাইনের মধ্যে, যেই গাইডলাইন যেটা কিনা তাদেরকে লোকাল স্কুলগুলোকে তাদের নিজস্ব অবস্থার প্রেক্ষিতে তাদেরকে আসলে প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি করে দিবে। আমরা রেডিও এবং টেলিভিশন প্ল্যাটফর্ম ইউজ করে ক্লাস হচ্ছে, সো ওয়াই নট আমরা এখন থেকেই আমরা যদি সেই প্রস্তুতিটা শুরু করি যে তাদেরকে ওই মেসেজটাও দিতে থাকি যে স্কুল যখন খুলবে তখন তারা আসলে কি ধরনের প্রস্তুতি নিতে পারে, কি ধরনের অ্যাওয়ারনেস তাদের দরকার এবং কি ধরনের সচেতনতা তাদের দরকার এবং কি তাদের করা উচিত, এটা যদি আমরা এখন থেকে শুরু করি। এবং যখন আমার স্কুল খোলার কাছাকাছি সময় হবে, তখন যদি আমরা আরো কিছু স্পেশাল ক্লাস নেই সেগুলো হবে শুধুমাত্র স্কুল প্রস্তুতি নিয়ে, সেটা কিন্তু একটা বড় কাজ করবে সবাইকে প্রস্তুতির জন্য এবং খুব কম সময়ের জন্য। আর সর্বোপরি যেটা আমি বলতে চাই, আমি বেশি সময় নিতে চাচ্ছি না কারণ সবাই অনেকক্ষণ যাবত কথা বলেছেন এবং অলমোস্ট সবগুলো পয়েন্টই সবাই কভার করেছেন। আমি সর্বোপরি বলতে চাই যে বিভিন্ন অ্যাক্টর আছে বাংলাদেশে যারা এডুকেশন নিয়ে কাজ করে এবং সবগুলো অ্যাক্টরের সাথে আসলে বসা উচিত। আমরা সবাই মিলে বসতে পারি, আমরা সরকারকে সহযোগিতা করতেও রাজি আছে, আমরা বসতে পারি, আমরা সবাই মিলে কনসাল্ট করতে পারি, লোকাল লেভেল প্ল্যানিং এ আমরা সবাইকে হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি সরকারকে, যাতে করে আমাদের এই প্ল্যানিংটা খুব সুষ্ঠুভাবে করা যায় এবং এইটাকে ফলো করে আমরা আসলে আমরা স্কুল রিওপেনিং এর প্রস্তুতি নিতে পারি। এবং আমরা বাংলাদেশ অনেক ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে আমরা এগিয়ে আছি অনেকগুলো ইন্ডিকেটরে, সুতরাং আমরা মনে করি যে এই স্কুল রিওপেনিং এর ক্ষেত্রে যে সমস্ত প্রস্তুতি দরকার এক্ষেত্রে আমরা খুবই সাফল্যজনকভাবে আমরা করতে পারবো এবং আমরা বিশ্বে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে আমরা উপস্থাপন করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ কামাল হোসেন, শিক্ষা উপদেষ্টা, সেভ দ্য চিলড্রেন। আজকে ভার্চুয়াল গোলটেবিলে বৈঠকের বিষয় ছিল কোভিড-19, এই পরিস্থিতিতে শিশুদের নিরাপদে স্কুল ফেরায় কি কি বাধা রয়েছে এবং কি কি করণীয়। আমাদের সম্মানিত বিশেষজ্ঞ আলোচক এবং অতিথিবৃন্দ ছিলেন, তারা চমৎকার কিছু পরামর্শ দিয়েছেন। আশা করি সরকারের নীতি নির্ধারকরা এই পরামর্শগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবেন। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবশেষে দর্শক, আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই ভার্চুয়াল গোলটেবিল অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।